যাওয়ার সময় কিচ্ছু পাই নাই, ছিঁড়ে জুতো আর ছিঁড়ে শাড়ি। হাসিনে কি কখনো ভেবেছিল যে ছাত্রদের ধাওয়া খেয়ে বিদায় নেওয়া লাগবে? ও চিন্তা করছে যে হেফাজত শেষ করছি, পিলখানা সেনাবাহিনী শেষ করছি, বিএনপি শেষ করছি, জামাত শেষ করছি, আর ছাত্রতা হলো চুস্ত্র পুটি, এদের কোনো গেল নাই। আল্লাহ বলতেছে হাসিনা তোর খেলা শেষ, ছাত্ররা হলো ওসিলে, আর আসল খেলা দেখাবো আমি। কার করে বলি রব্বানা লাকাল হাম হামদান কাসীরন তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? বাংলাদেশে ভয় ছিল এক মাস আগেও। আপনাদের গোকুল বাস স্ট্যান্ডে গিয়ে যদি আল্লাহু আকবার বলা হতো, সাথে সাথে পুলিশ এসে গুলি শুরু করত, কথা বলেন না কেন? কিন্তু আমি মনে করি বাংলাদেশের মধ্যে বগুড়া জেলা হলো ইসলাম প্রিয় তৌহিদি জনতার ঘাঁটি, এবং তার ভেতরে উল্লেখযোগ্য জায়গা হলো বগুড়া শহরের গোকুল। আমার মনে হয় টেলিভিশনের ভেতরে, ফেসবুক ইন্টারনেটের ভেতরে গোকুল নাম শুনেনি এমন লোক পৃথিবীতে নেই। তার কারণ হরতাল অবরোধ যখন শুরু হয়, বগুড়া জেলার কোনো জায়গায় গাড়ি বন্ধ হোক আর না হোক গোকুল বাস স্ট্যান্ডে হয়। আমার কথার সঙ্গে কি একমত? তার মানে বোঝা যাচ্ছে আপনাদের ইমানের স্পিড কিন্তু কম নয়, আলহামদুলিল্লাহ বলেন। এই শৈরাসার হাসিনে পালিয়ে যাওয়ার এক মাস আগে তাকবীর দেওয়া যেত না, কিন্তু আল্লাহর শুকরিয়া এখন সারা বাংলাদেশে আল্লাহর তাকবীরিতে মুখরিত হচ্ছে, আল্লাহু আকবার বলেন। আসলে কোরআনের পরিবেশ যখন ফিরে আসে, ইসলামের যখন বিজয় হয়, সব জায়গায় আল্লাহর তাকবীরে মুখরিত হয়। আমাদের পাচ্ছে অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে নাস্তিকদের আখড়া ছিল, কোরআন তিলাওয়াতে বাধা দেওয়া হতো, ইফতার মাহফিলে বাধা দেওয়া হতো। গত দুই দিন আগে দেখলাম ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছাত্ররা বসে গেছে, হাজার হাজার ছাত্ররা আমার নবীর শানে গান গাচ্ছে, আল্লাহর শানে গান গাচ্ছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের শানে সেখানে কাওয়ালি গাওয়া হচ্ছে, চট্টগ্রামে কাওয়ালি গাওয়া হচ্ছে, আল্লাহ রসুলের নামের জিকির চলতেছে। এই দৃশ্যগুলো দেখে আমরা আনন্দিত হই আর মনে মনে ভাবি, এমন একটা দেশ দেখার জন্যই তো আমরা স্বপ্ন দেখেছিলাম। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আমরা গত 15 বছর দেখেছি ইসলামের বিরুদ্ধে কথা বলতে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে যে ভিসি নিয়োগ হয়েছে, উনি প্রথম দিন নিয়োগ পেয়ে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন, ওখানে যাওয়ার পরে ছাত্রদেরকে নিয়ে নিজের ইমামতিত্বে তিনি নামাজ আদায় করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? মানে ইমাম সাজিয়ে গেছেন ভিসি নিজে, তার পিছে ছাত্ররা জামাতে নামাজ আদায় করতেছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তার বক্তব্যে বলেছিল, এমন একটা সময় বাংলাদেশে আসবে যেই বাংলাদেশের চেয়ারম্যানরা ইমামের ইমামতিত্ব করবে, এমপিরা ইমামের ইমামতিত্ব করবে, বিশ্ববিদ্যালয়ের টিচারগুলো ইমামের ইমামতিত্ব করবে। এই দিনটি দেখার জন্য আমরা অপেক্ষায় ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। এই বিজয় দান করছেন কে? অনেকে মনে করতেছে আমরা চেষ্টা করে করেছি না, আমরা তো চেষ্টা অবশ্যই করব, তবে সাহায্য লাগবে কার? একটা কথা মনে রাখবেন, বান্দার চেষ্টার যেখানে শেষ হয়ে যায় ওই জায়গা থেকে আল্লাহর সাহায্য শুরু হয়। যুগে যুগে যত নবী রাসূল ইমানের পরীক্ষা দিতে গিয়ে বিজয়ী হয়েছে, প্রত্যেকটা নবী রাসূলকে সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন আল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, এমনকি আজ পর্যন্ত তামাম পৃথিবীর ভেতরে ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে চেষ্টা করার পরে, সাধনা করার পরে, কেউ বা জীবন দিয়েছেন, কেউ বা জেলের মধ্যে বন্দী হয়েছেন, আবার কেউ বা শরীরের মধ্য থেকে রক্ত ঝরাইছেন। ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে দিতে সর্বোচ্চ পর্যায়ে যে জায়গায় চলে গেছে, ওই জায়গার ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাহায্য দান করেছেন। ইমানদার ব্যক্তিদেরকে সাহায্য দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজান
আমানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমাদের জন্য কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, তোমরাই বিজয়ী হবে যদি ইমানদার হও। জোরে বলেন কি হও, আরো জোরে বলেন কি হও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে নমরুদ যখন গুণের বদ্ধ ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন, ওই নমরুদের অগ্নিকুণ্ডটাকে শান্তির বাগান বানায়া দিল কে, আরো জোরে বলেন। হযরত মূসা আলাইহিস সালামকে যখন সাগরের মধ্য ফেলে দেওয়া হলো, ওই সাগরের মধ্য 12টা রাস্তা বানাই দিল কে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই এই জমিনের মধ্য যতগুলো জালেম বাদশা এসেছেন প্রত্যেকটা জালেমের পরাজয় হয়েছে, আর যুগে যুগে মাজলুমদের বিজয় দান করেছেন কি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে সবচাইতে বড় জালেম বাদশা যার নাম হলেন নমরুদ, এই নমরুদকে জমিনের মধ্য থেকে বিদায় করলো। আল্লাহ যেন তেন কোনো শক্তি দিয়ে বিদায় করলেন না, এই নমরুদকে বিদায় করলেন মশা দিয়া, তাও যেন তেন মশা না একটা ল্যাংরা মশা। জোরেগণ কি মশা, আরে ভাই মশারই তো শক্তি নাই, কানের কাছে আসলে আমরা ঠাস করে মারি, আর ওটা আবার ভালো মশাও না, উড়তেও পারে না নড়তেও পারে না, ল্যাংরা মশা। ল্যাংরা মশা দিয়ে নমরুদকে কে বিদায় করেছে, পানিতে সুবাইয়া ফিরাউনকে কে বিদায় করেছে। নমরুদ বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খাইয়ে বিদায় নিতে হবে, ফিরাউন বিদায় নেওয়ার এক ঘন্টা আগেও জানতো না লোহিত সাগরে চুবানি খাইয়া মরতে হবে, আবু জেহেল জানতো না বদরের প্রান্তরে মাছ এবং মাছের ছোট বাচ্চাদের আঘাতে বিদায় নিতে হবে, আর বাংলাদেশের আবু জেহেল হাসিনাও জানতো না ছাত্রদের ধাওয়া খাইয়া পালাতে হবে। আরে ভাই পালিয়ে যাওয়ার চাইতে কচুর দড়ি সাথে গলার দড়িতে মরা ভালো, এ কথা কর না কে, কি মনে করছেন পালিয়ে গেছে, যাওয়ার সময় কিচ্ছু পাই নাই, ছিঁড়ে জুতো আর ছিঁড়ে শাড়ি। হাসিনা কি কখনো ভেবেছিল যে ছাত্রদের ধাওয়া খেয়ে বিদায় নেওয়া লাগবে, ও চিন্তা করছে যে হেফাজত শেষ করছি, পিলখানা সেনাবাহিনী শেষ করছি, বিএনপি শেষ করছি, জামাত শেষ করছি, আর ছাত্রতা হলো চুস্ত্র পুটি, এদের কোনো ভেল নাই। আল্লাহ বলতেছে হাসিনা তোর খেলা শেষ, ছাত্ররা হলো ওসিলে, আর আসল খেলা দেখাবো আমি। বিদায় নেওয়ার সময় টাইম পাইছে 45 মিনিট, জোরে কোন কয় মিনিট, বিদায় নেওয়ার আগে অত্যাচার ছাড়ে নাই সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি সবাইকে বলছে হত্যা করো ক্ষমতা চাই, সেনাবাহিনীর প্রধান বলছে এত লাফালাফি করেন না, যদি জীবন নিয়ে বাঁচতে চান 45 মিনিটের মধ্যে গণভবন ছাড়েন। আল্লাহ আকবার কোন, 2 মিনিট টাইম চাইছে বক্তব্য দেওয়ার জন্য তাও পাই নাই পালিয়ে গেল। আল্লাহ তাআলা বুঝাইতে চাই যুগে যুগে জালেমদের বিপর্যয় এইভাবে হয়। আজকে চলে গেছে ভারতের দাদা বাবুদের কাছে, আজকে সকালবেলা নিউজ দেখেছি ভারত পর্যন্ত হাসিনাকে বলেছে আর 1 সপ্তাহ তুমি টাইম পাবা, 1 সপ্তাহের ভেতরে তোমাকে ভারতও ছাড়তে হবে। আল্লাহ আকবার বলেন। যেই দাদা বাবুদের কাছে দেশ বিক্রি করলো, রাস্তা বিক্রি করলো, আপনার সমুদ্র বন্দর বিক্রি করে দিল, ওই দাদা বাবুরাও তোমাকে বের করে দিচ্ছে। এখান থেকে বোঝা যায় বিপদে পড়লে আর কেউ পাশে রাখে না। আল্লামা সাইদি বলেছিল তোমাদের এমন একটা সময় আসবে ওই দিল্লির বাবা দাদা বাবুদের কাছে গিয়েও তোমরা বাঁচতে পারবা না, তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। আজকে আল্লামা সাইদি যে বক্তব্য দিয়ে গেছে বাংলাদেশের সাথে মিল করে দেখেন 100% মিলে গেছে। আমেরিকাতে যাইতে চাইছে, আমেরিকা বলছে ভিসা দেব না, লন্ডন বলছে ভিসা দেব না, ফ্রান্স বলছে ভিসা দেব না, কোনো দেশ তাকে ভিসা দেয় নাই। আমরা বলতে চাই ভারতকে বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও ওই ডাইনি হাসিনাকে আর পালাতে দিও না, বাংলাদেশের মানুষের কাছে ফেরত দিতে হবে, আর বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে তার বিচার কার্যকর করতে হবে। আমরা আইন হাতে তুলে নেব না, তবে তাদের বিচার চাই কি চাই না খুব ভালো করে বুঝবেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, মীর কাসেম আলী সহ জামাতের যত নেতা প্রত্যেকটা নেতাকে তারা ফাঁসি দিয়েছে। 50 বছরের আগে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে
সাক্ষী দিয়েছে মিথ্যে সাক্ষী, আর হাসিনা যে গণহত্যা করছে মিথ্যে সাক্ষীর দরকার নাই, বাংলাদেশের 18 কোটি মানুষ তার সাক্ষী। সুতরাং আমরা বলতে চাই 18 কোটি মানুষের চোখের সামনে এই গণহত্যাকারী হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে। আমরা এই বিচার চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? অত্যাচার নির্যাতন কোন পর্যায়ে চলে গেছে আপনারা জানেন? তারা তৈরি করেছিল আয়না ঘর। জোরে বলেন, কি ঘর? আমরা জীবনে আয়না ঘর নামে শব্দ শুনি নাই, এমনকি অক্সফোর্ড ডিকশনারির ভেতরেও আয়না ঘর লেখা কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। অথচ এই আয়না ঘর তৈরি করছে জালেম সরকার হাসিনা। আমি গত একদিন আগে উমরা করে বাংলাদেশে এসেছি, পবিত্র কাবা ঘরের পাশে একটা জায়গা আছে, যেই জায়গা ঘেরাও করে রেখেছে আবু জেহেল জীবন্ত সন্তানদেরকে কবর দিত, আর বাংলাদেশের আবু জেহেল জীবন্ত মানুষদেরকে আয়না ঘরের মধ্যে বন্দি রাখত। আপনারা আসলিয়াতে দেখেছেন শত শত ছাত্রদেরকে হত্যা করে পুলিশের পিকআপ ভ্যানে উঠাইয়া আগুন দিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। আমি প্রথমে দেখে ভিডিওটা বিশ্বাস করি নাই, পরবর্তীতে দেখেছি ঘটনা সত্য। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যারা মানুষকে হত্যা করে আগুন দিয়ে পুড়ে ফেলে, আমার মনে বলে বাংলাদেশের আবু জেহেল হাসিনা আসল আবু জেহেল ফিরাউন নমরুদকেও হার মানাইছে। কথা কন না কে? ঘর জোরে কন, কি ঘর? যে আয়না ঘরের ভেতরে বছরের পর বছর নিরপরাধ কত মানুষকে তারা বন্দি করে রেখেছে। গত একদিন আগে ব্রিগেডিয়ার আমার প্রিয় ভাই আমান আজমির একটা বক্তব্য শুনছিলাম, 13 বছর ধরে তাকে আয়না ঘরে বন্দি করে রেখেছে, সূর্যের আলো দেখতে পারেনি, বাতাস উপভোগ করতে পারেনি, দিন নাকি রাত তারা বুঝতে পারে নাই। যখন আজানের সময় হতো গান বাজানো হতো, আজানের শব্দ পর্যন্ত শুনতে দিত না। ব্যারিস্টার আরমান ভাই বলেছে, ফজর নামাজের যখন আজান হতো আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা শুনে আমরা অনুধাবন করতে পারতাম যে এখন মনে হয় ফজরের রক্ত সকালবেলা হোক। তারা ভাবে নাই কখনো আর বাইরে যাব, আর আলোর মুখ দেখব। যেই মানুষগুলোকে বছরের পর বছর স্ত্রীর কাছ থেকে দূরে রেখেছে, সন্তানদের কাছ থেকে দূরে রেখেছে, পিতামাতার কাছ থেকে দূরে রেখেছে, আমরা বলতে চাই যারা আয়না ঘর তৈরি করেছে এদেরকে ধরে নিয়ে এসে এদেরকেও আয়না ঘরে বন্দি করা দরকার। কারণ আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, ইসলামের বিধান কি? হাতের পরিবর্তে হাত, চোখের পরিবর্তে চোখ, পায়ের পরিবর্তে পা, জীবনের পরিবর্তন জীবন। এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এ কথা কন না কে? তাহলে যারা আয়না ঘর তৈরি করেছে এদেরকে অন্তত 1 বছর আগে ভেতরে রাখে বুঝন দরকার যে মজা কাকে বলে। তাহলে জোরে বলেন তো দেখি, বিজয় দান করেছে কে? আরো জোরে বলেন, আল্লাহ।